ক্রিসমাস দরজায় কড়া নাড়ছে। হ্যাঁ, বড় দিন একদম চলে এসেছে। সবাই শীতের মাঝে এই দিনটাকেই যেন খুঁজে বেড়াচ্ছিল। আর এই বড় দিন মানেই চলে আসে কেকের কথা। কেক তো আমরা সবাই কিনি, আমরা প্রিয়জনদের উপহার দিই, কিন্তু কখনো কি জানি যে এই কেক কিভাবে প্রস্তুত হচ্ছে এবং কিভাবে আমার আপনার সকলের কাছে পৌঁছে যাচ্ছে? আজ সেই বিষয়টাই তুলে ধরব আপনাদের কাছে। আমরা রয়েছি বর্ধমানের ডলফিন বেকারি এবং কনফেকশনারির এই প্রোডাকশন ইউনিটে। দেখব তাদের কর্মীরা কিভাবে ব্যস্ত এবং কিভাবে সুন্দর কেক আপনার প্রিয়জনদের জন্য তুলে দিচ্ছে। ডলফিনের কর্মীদের সঙ্গে এইবার ভ্রমণ করব তাদের প্রোডাকশনের ইউনিটে। কিভাবে কেক প্রস্তুত হচ্ছে তা দেখব। চলুন আপনারাও আমাদের সঙ্গে। হ্যাঁ, দেখতেই পাচ্ছি এই ডলফিনের কর্মীরা কতটা ব্যস্ত, প্যাকেট চলছে। হ্যাঁ, প্রিয়জনদেরকে ঠিক এইভাবেই যে বাড়িতে যে প্যাকেটটি আপনি উপহার দেবেন কেকের, সুন্দর কেকের, সেই প্যাকেটটি এখানে প্রস্তুত হচ্ছে। মেশিনের মধ্যে কেকটি ঘুরছিল। হ্যাঁ, এটা হিট দিয়ে যে গরম করা হয়, সেই গরমের পর আবার এই কেক বেরিয়ে আসছে। একটার পর একটা স্টেপ আমরা দেখতে পাচ্ছি, অভিভূত হচ্ছি, ভাবতেও অবাক হচ্ছে যে এতটা পরিশ্রম চলে একটা যে কেক আমরা খাই, তার জন্য সারাদিনের কত পরিশ্রম, কতগুলো ডিপার্টমেন্ট কিভাবে কাজ করছে। তার ডলফিনের এই প্রোডাকশন ইউনিটে এসে সত্যি আমাদের ভালো লাগছে। যে প্রিয়জনদেরকে আমরা আমাদের ক্রিসমাস ছাড়াও সারা বছরের বিভিন্ন সময় কেকের প্যাকেট তুলে দিই, সেই কেক কিন্তু একটি নাম নয়। এই ডলফিন, পূর্ব বর্ধমানের ডলফিন বেকারিতে তৈরি হচ্ছে 28 রকমের কেক। 26 বছর ধরে এই গ্রুপ কেক প্রস্তুত করছে। তাদের কেক বর্ধমান শহর ছাড়িয়ে জেলার বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। কী কী নাম সেগুলোও আমরা বলছি। পি ডান্ডি, ডাবল সোয়াদ, বাটারফ্রুট, রয়্যাল, দেশি চোকো, ডাটা কেক, নূর, নাইস, বিরিয়ানি রাইস ফুড, ননেল গুড়ের কেক, এইরকম অসংখ্য যে কেক সেগুলো তৈরি হচ্ছে, একটি বা দুটি নয়, পেটি পেটি কেক, এবং সেইগুলি চলে যাচ্ছে বিভিন্ন ডিস্ট্রিবিউটরদের কাছে, সেইখান থেকে খোলা মার্কেট, তারপরে আপনার পাড়ার দোকান, তারপর আপনার হাতে, তারপর প্রিয়জনের হাতে। তাহলে কতগুলি ধাপ পেরোতে হচ্ছে। কেক প্রস্তুত থেকে কেকের প্যাকেজিং। হ্যাঁ, শুধুমাত্র কাগজের কন্টেনারে যে কেককে প্রস্তুত করে ভরে দেওয়া হচ্ছে তা নয়, এইরকম সুন্দর কন্টেনারের মধ্যেও
কেক যাতে থাকে এবং এক জায়গা থেকে অন্য জায়গা, এবং মোটামুটি যা কর্মকর্তাদের সঙ্গে শুনতে পেলাম এখানে ছ মাসও যদি কেক থাকে কন্টেনারে এবং বিদেশেও যায় তাতেও কিন্তু কেকের এতটুকু গুণগত মান পড়ে যাবে না। আমরা আগেই দেখিয়েছি ক্রিসমাসের সময় কিভাবে কেক আপনার আমার সবার বাড়িতে পৌঁছে যাচ্ছে, এই ডলফিন গ্রুপ কিভাবে কাজ করছে সেটা শুনবো, এবং এই ডলফিন গ্রুপ ভবিষ্যতে আর কি ভাবছে সেটাও শুনবো। ওয়েলকাম টু মডার্নাই। আপনাদের প্রতিষ্ঠান যেভাবে এখন চলছে শুরুটা ঠিক এইরকম ছিল না, একটা কঠিন স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছেন। আপনার কাছে শুনতে চাইব একজন প্রতিষ্ঠাতা হিসাবে আপনি কিভাবে এই গ্রুপের নিয়ে ভেবেছিলেন এবং এই বেকারি শিল্পটাকে এগিয়ে নিয়ে গেছিলেন। এটা তো দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা, এবং আমি দীর্ঘ 26 বছর এটা নিয়ে আমি কাজ করছি, এবং এটা ম্যাক্সিমাম মানুষই আমার জানেন এটা ডলফিন বেকারি প্রোডাক্টটা, এবং আমার বিভিন্ন জেলাতেও চলে, বিশেষ করে বর্ধমান শহরে আমার খুব এই কেক খুব পরিচিত, এবং আমার কাস্টমারদের খুবই এটা মানে মনোভূত আর কি। আচ্ছা, কত রকমের ভ্যারাইটিস কেক এখানে প্রস্তুত হচ্ছে? হ্যাঁ, প্রায় 30 রকম। আচ্ছা, কেক বলতেই সাধারণ মানুষ কিন্তু বোঝে যে এটা একটা ননভেজ আইটেম, যেহেতু এখানে ডিম ইউজ হয় বা এখন চিকেন ফ্লেভারেরও কিছু কিছু জিনিস এসে গেছে, সেখানে আপনাদের কি ভেজের ব্যাপারটাও ভাবনা চিন্তার মধ্যে আছে? হ্যাঁ, আমাদের তো ভেজ কেক অনেক আছে, ভেজ কেক অনেক আছে এবং অনেক পপুলার, যেটা আপনার প্রিমিস এগলেস আছে, আপনার ফ্রুট কেক আছে, অনেক ভালো এবং খুব কম দামের মধ্যে, হেভি কস্টলি ওটা, তবু আমরা যতটা খুব মিনিমাম প্রফিটের মধ্যে আমরা কেকটা করে থাকি। তা টোটালি যে এই বিজনেসটা যাচ্ছে, তো এখানে মানে প্রোডাক্ট হিসাবে হঠাৎ মানে খুচরো বিক্রেতাদের জন্য নয়, মানে আপনারা টোটালি ডিলারশিপের মাধ্যমে বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন যদি একটু বলেন? অবশ্যই, আমাদের বিভিন্ন জায়গায় আমাদের পয়েন্ট আছে, হ্যাঁ, সেখান থেকে বিভিন্নভাবে সেটা ডেলিভারি দিয়ে রিকভারি করা হয়। আর কতজন কর্মী কাজ করছে? প্রায় 55। আর এবার নতুন প্রোডাক্ট কি আনার ইচ্ছা আছে এই বেকারি শিল্পের মধ্যে? কেক করছেন, পাউরুটি করছেন, বিস্কিট বা অন্য কিছু? হ্যাঁ, চিন্তা ভাবনা তো করছি, অবশ্যই করছি, কিন্তু এর মধ্যেও একটা করোনার একটা ব্যাপার আছে, তো নিষেধবাধা একটা আছে, তার মধ্যে দিয়েও আমরা ভালো জায়গাতেই আছি, কারণ আমাদের রাজ্য সরকার থেকে একটা অনুমোদন আছে যে বেকারি আমাদের খোলা থাক, ফাস্টফুডের ব্যাপার, তাতে আমরা ভালো একটা সার্ভিস দিয়েছি এবং আমরা একটা ধারাবাহিকভাবে চালিয়েও আসছি, আমাদের খুব একটা বিশেষ কোনো অসুবিধা কিছু হয়নি। আর মূলত আপনাদের এবারে প্রোডাকশন যেটা এখনো চলছে এই ক্রিসমাসের সময়টা এবং জানুয়ারির মাসটা, তো একটা কেকের একটা গুরুত্ব থেকেই যায়, আপনাদের ডেইলি প্রোডাকশন কীরকম হতে পারে, মানে এই 30 রকমের আইটেমকেও যদি ধরি প্রোডাকশনটা কতটা হতে পারে সংখ্যায়? রেগুলার প্রোডাক্ট বলা হয়, রেগুলার প্রোডাক্ট আছে প্রায় 15-15টা মতো আছে রেগুলার প্রোডাক্ট 15। এবার সংখ্যাটা যদি ধরি, মানে প্যাকেট হিসেবে সংখ্যাটা যদি, সেটা কি লাখ কাউন্ট? হ্যাঁ, না মানে কি মান্থলি না ডেইলি? ডে প্রোডাকশন বলছি, ডে প্রোডাকশন না হতে হবে, না ডে প্রোডাকশন আপনার কোয়ান্টিটি হবে প্রায় 7-8 হাজার হবে, 7-8 হাজার প্যাকেট হবে, স্লাইজ আছে, বিভিন্ন বিস্কুট আছে, রাস্ট আছে, টোস্ট আছে। মাইসেলফ এস কে সামিম এন্ড আই এম এ ওনার অফ দিস ডলফিন গ্রুপ। Christmas is a very big festival for Christian and nowadays for all communities. So nowadays the COVID-19 is a very big harmful disease for us. কেক প্রস্তুত, প্রিয়জনদের কাছে পৌঁছে যাবে, আমরা দেখতে পাচ্ছি প্যাকেট রেডি, এবার কীরকম স্বাদ সেটা চেখে দেখার পালা। সত্যি কীরকমভাবে এই কেক আমার আপনার সকলের কাছে প্রিয় হচ্ছে সেটাই দেখব। আর আমাদের সঙ্গে রয়েছেন এই ডলফিন গ্রুপের অন্যতম কর্ণধার শেখ আফতাবের কাছে।
গ্রেট। এত কর্মকাণ্ড দেখার পর এইবার মুখে নেবার পালা সত্যি। Thank you.